প্রাণের টাকা নিয়ে যা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা। ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ত্রাণ তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে। গণমাধ্যমকে বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লা। কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বলেন এই সমন্বয়ক। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন। আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণসহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না। পরীক্ষা নিরীক্ষা শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্ণ বাসনে ব্যয় করার পরিকল্পনাও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পূর্ণ বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি। গণমাধ্যমকে এমনটাই বললেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লা। বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসেব আমাদের কাছে আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লা। প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবেন নাও জানিয়েছেন হাসনাত আব্দুল্লা, কারণ সেগুলোর বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরও দুইজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবেন না বলেন সমন্বয়ক। এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।